आगंतुक तीन दिन तीन बृहत् सरकारी कार्यसूची राज्य केंबालक्ष हितधिकारी उपकृत हम यह तीन अनुषान जरिए 5 फेब्रुआर राज्य सरकार सरबृह निजुक्ति समारोह एक 29,701 जन शिक्षक निजुक्ति दी राज्य सरकार শিক্ষা বিভাগের এই স্বচ্ছ নিকা বৃহৎ নিযুক্তি প্রক্রিয়াক লৈ আনন্দিত নিযুক্তিপ্রাপ্ত শিক্ষকসকল। আনন্দিত মই কারণ প্রথমতে মেধার ভিত্তিত এই প্রক্রিয়াটো হওয়ার কারণে আরো আনন্দিত অতি নিকা আর স্বচ্ছ প্রক্রিয়ারে নিযুক্তি প্রক্রিয়া মানে সম্পন্ন হয়েছে। মই শোণিতপুর ডিস্ট্রিক্টতে মই সিলেক্ট হয়েছো এলপিত আর অতি মো আনন্দিত আর মূর মূর সতীর্থ সকল শিক্ষামন্ত্রীর যা প্রচেষ্টা সেই প্রচেষ্টার ফলতে এই বৃহৎ নিবনুয়া সমস্যাটা আজি সমাধানের পথে অগ্রসর হয়ে গেছে। মানে মাননীয় মুখ্যমন্ত্রী মাননীয় স্বাস্থ্যমন্ত্রী তথা শিক্ষামন্ত্রী মই আন্তরিক কৃতজ্ঞতা জ্ঞাপন করছো দীর্ঘায়ু কামনা করছো এনেদরে যাতে বৃহৎ নিযুক্তি আরো দেখিবলৈ পাও সকলো ধরনের সমস্যা যাতে সমাধানের পথে এনেদরে আগবাহে তার বাদে মই আশাবাদী। এটা সংকটৰ মাজেৰে পাৰ কৰিছে আৰু এই সমস্যাটো তেওঁলোকে অসমৰ শিক্ষিত নিবনুৱাসকলক লৈ পেলাই ভাবিছে আৰু এই নিযুক্তি দিছে তাৰ বাবে তেখেতসকলক মই আন্তৰিকভাৱে ধন্যবাদ জ্ঞাপন কৰিব বিচাৰিছোঁ। ক'ৰবাত ঘোষ দিবলগীয়া হৈছিল নেকি? নহয় নহয়, সম্পূৰ্ণ স্বচ্ছ আৰু নিকা পদ্ধতিৰে এই নিযুক্তি পাবলৈ মই সক্ষম হৈছোঁ। তাৰ বাবে মই তেখেতক আন্তৰিক ধন্যবাদ জ্ঞাপন কৰিব বিচাৰিছোঁ। তেখেতসকলে যি নিকা আৰু স্বচ্ছ নিযুক্তি প্ৰক্ৰিয়া অনুষ্ঠিত কৰিছে তাক লৈ অসমৰ যি নিবনুৱা সকল আছে তেখেতসকলক যথেষ্ট আশা ৰেঙনিয়ে দেখা দিছে। আৰু 6 ফেব্ৰুৱাৰীত কেন্দ্ৰীয় বিত্তমন্ত্ৰী নিৰ্মলা সীতাৰমণে খানাপাৰাত চাহ বাগিচাৰ ধন পুৰস্কাৰ মেলাৰ শুভাৰম্ভণি কৰিব আৰু ৰাজ্যৰ প্ৰায় 8 লাখ চাহ শ্ৰমিকৰ বেংক একাউণ্টত 3,000 কোটি টকাৰ কিস্তি পোনপটীয়াকৈ ভৰাই দিব ৰাজ্য চৰকাৰে। চাহ বাগিচাৰ শ্ৰমিকসকলে আজি দীৰ্ঘদিন ধৰি নিজৰ বাবে সংগ্রাম করে আহিছিলে কিন্তু সরকার সমূহৰ যি ধরনের মরম যি ধরনের আন্তরিকতা যি ধরনের সহযোগিতার প্রয়োজন আছিল সেই সহযোগিতা কিন্তু আজি পর্যন্ত কোনো সরকারের পৰা নাপালে। কিন্তু যেতিয়া নরেন্দ্র মোদী ডাঙরিয়ায় প্রধানমন্ত্রী হিসাবে দায়িত্ব ললে তেখেতে প্রথম চাহ বাগিচার শ্রমিকসকলক সম্বোধন করলে লগতে তেওঁলোকৰ আবেগ অনুভূতিসমূহ বুজি পেলাই সরকারখনক কাম করার ব্যবস্থা গ্রহণ করলে লগতে আমি যেতিয়া মুখ্যমন্ত্রী সর্বানন্দ সোনোয়াল ডাঙরিয়া আর ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা ডাঙরিয়ার যেতিয়া সরকারের দায়িত্ব গ্রহণ করলে সেই দিনাখনেরপরা চাহ বাগিচার বাবে এক নতুন পরিবর্তনের শুভারম্ভ হল আর তারে পরিণতিত আপনাদের সকলে জানে চাহ বাগিচাত প্রায় 7.5 লাখ নতুনক ব্যাংক একাউন্ট খোলা গল আর চাহ বাগিচার প্রথমবারের বাবে শ্রমিকে সরকারের পোনপটিয়া কিনা সাহায্য পয়ার অনুভব করব পারে। তেখেতসকলক পোনপ্রথমবারের 2,500 টাকা দিয়া গল, দ্বিতীয় কিস্তিত পুনের 2,500 টাকা দিয়া গল, এইবার তৃতীয় কিস্তির 3,000 টাকার দিয়ার সরকারে সিদ্ধান্ত গ্রহণ করেছে আর নির্মলা সীতারমন ডাঙরিয়া নিজে সেই অনুষ্ঠানত উপস্থিত থাকিব। এইটো আমার বাবে অতি ঐতিহাসিক ক্ষণ কারণ কোনবা কেন্দ্রীয় বিত্তমন্ত্রী আহি চাহ বাগিচার শ্রমিকর মনের আবেগ অনুভূতির লগত জড়িত হওয়াটো ইমান ডাঙর আগতে কেতিয়াও আমি সম্মান পোৱা নাছিলোঁ। মই সেই সমাজের এগৰাকীৰ যুবক হিসাবে মই অনুভব করো ই আমার বাবে এক ডাঙর সম্মান। প্রায় 7.5 লাখ শ্রমিকক এই 3,000 টাকার কিস্তি তৃতীয় কিস্তি প্রদান করা হব। 7 ফেব্রুয়ারীত আহিব প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। ঢেকিয়াজুলির রাজহুয়া অনুষ্ঠান অংশগ্রহণ করার বিহালী আর চরাইদেউ মেডিকেল কলেজের আধারশিলা স্থাপন করব প্রধানমন্ত্রীগিয়ে। আনহাতে 5,000 কোটি টকিয়া মালা আঁচনিরও শুভারম্ভ করব। আমাৰ ভাৰতৰ প্ৰধানমন্ত্ৰী নৰেন্দ্ৰ মোদী ডাঙৰীয়া বিশ্বনাথৰ প্ৰস্তাৱিত মেডিকেল কলেজখনৰ আধাৰশিলা আৰু নিৰ্মাণৰ শুভাৰম্ভণি কৰিব ঢেকিয়াজুলিলৈ আহিব। তাৰ পৰাই তেখেতে আমাৰ চৰাইদেউৰ মেডিকেল কলেজ আৰু অসমমালা আঁচনি এই দুয়োটা আঁচনিয়ে উদ্বোধন কৰিব যিহেতু 7 তাৰিখে দিনৰ 12 বজাত। যিহেতু যদিও ঢেকিয়াজুলিত আহিব বিশ্বনাথৰ কাৰণেহে অহা ধৰণৰ, সেইবাবে আমি বিশ্বনাথৰ কাৰ্যকৰ্তাসকলে সেই সভাত যাতে যোগদান কৰিব পাৰে তাৰ বিষয়ে আলোচনা কৰাৰ কাৰণে মই আহিছিলোঁ। আমি কথা বতৰাখিনি পাতিলোঁ, বাকীখিনি তেখেতসকলে কৰি থাকিব। বিশ্বনাথতে অহা কথা আছিল কিন্তু আঁচনি কেইবাখনো একেলগে গোট খালে
অসম মালাৰো এটা প্ৰজেক্ট থাকি গ'ল ঢেকিয়াজুলি আৰু বৰছলাত, সোণাৰীও থাকি গ'ল, বিশ্বনাথো থাকি গ'ল। প্ৰধানমন্ত্ৰী একেটা সময়তে সকলোতে আহিব নোৱাৰে, যিহেতু তেখেতে বিশ্বনাথৰ আগত এবাৰ আহি গৈছে, সেইবাবে তেখেতে এইবাৰ ক'লে যে ঠিক আছে মই ঢেকিয়াজুলিত যাওঁ।